মজরোলা চিজ রোল অথবা কন্ডক যাই বলেন না কেন, এটার তো ভীষণ হাইপ চলতেছে। তো উত্তরাতে এই খাবারটা আপনারা কোথায় পাবেন তা নিয়ে আমার ইনবক্স এবং কমেন্টে আপনাদের অনেকের কোয়েরি ছিল। তো আজকের ব্লগে আপনারা জানতে পারবেন উত্তরাতে এই খাবারটা আপনারা কোথায় পাবেন। এখানে হচ্ছে একটা পিজা ছিল, মিট লাভার পিজা, যেটা হচ্ছে একদম মিটে আর চিজে ভরপুর ছিল। তো এই খাবারগুলো আপনারা কোথায় পাবেন, কেমন দামে পাবেন তা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো আমরা চলে এসেছি উত্তরার ফুকো রেস্টুরেন্টে। ফুকো রেস্টুরেন্টের অনেকগুলো শাখা রয়েছে, আমি চলে এসেছি উত্তরা শাখায়। এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরের গরিবী নেওয়াজ অ্যাভিনিউতে, মিনা বাজারের ঠিক অপোজিটেই পেয়ে যাবেন ফুকো রেস্টুরেন্ট। তো এই তো আমরা চলে এসেছি হচ্ছে লেভেল 4-এর ফুকো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ ছিমছামভাবে গুছানো ছিল, আর রেস্টুরেন্টের একটা সাইডে একদম বাহিরের একটা ট্রান্সপারেন্ট ভিউ পাওয়া যায়। আমি এমনই একটা জায়গায় গিয়ে বসে পড়লাম, যে কোনো রেস্টুরেন্টে যদি ট্রান্সপারেন্ট ভিউ পাওয়া যায় এমন জায়গা থাকলে আমি অবশ্যই ওই জায়গাটা মিস করি না, কারণ সেখানে বসে বসে বাহিরের সব কিছু দেখা যায়। তো এখানে কি কি খাবার পাওয়া যায় তাই দেখছিলাম। এখানে হচ্ছে একটা কাপল কম্বো ছিল যেটার প্রাইস ছিল হচ্ছে 789 টাকা। এরপরে পিৎজা কম্বো ছিল যেটার প্রাইস ছিল হচ্ছে 989 টাকা। এছাড়া আরেকটা কম্বো ছিল পিৎজার, এটা হচ্ছে 999 টাকা। আর এখানে হচ্ছে কম্বো ছাড়া অন্যান্য আইটেমগুলো রয়েছে। ক্লাসিক কন্ডক হচ্ছে 149 টাকা, এটা হচ্ছে 169 টাকা, আর বিফ কন্ডক ছিল হচ্ছে 229 টাকা। তো আমরা একটা কন্ডক সহ আর অনেক কিছু অর্ডার করে দিয়েছি। আমরা মিট বক্স অর্ডার করে দিয়েছিলাম, মিট বক্স আর ফ্রেঞ্চ ফ্রাইজ চলে আসছে রেস্টুরেন্টে বসে। শুরুতে ফ্রেঞ্চ ফ্রাইজ বসে বসে খেতে আমার কাছে বেশ ভালো লাগে, যদিও এটা বাচ্চাদের খাবার। আমার মতো মূল খাবার শুরু করার আগে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইজ বসে বসে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা একটা ক্লাসিক মিট বক্স অর্ডার করেছিলাম, এটার প্রাইস হচ্ছে 280 টাকা। মিট বক্সের যে সাইজটা ছিল খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ, আর মিট বক্সের মধ্যে কিন্তু মিট আর সসেজে একদম ভরপুর ছিল। নর্মালি অনেকেই বলেন মিট বক্সে নাকি মিট পাওয়া যায় না, বাট ফুকুর মিট বক্সে কিন্তু প্রচুর পরিমাণে মিট আর সসেজ রয়েছে। একজনে যদি এক বক্স খান আর কিছু খাওয়ার জন্য পেটে জায়গা থাকবে না, এজন্য আমি অল্প একটু খেয়ে নিয়েছি, কারণ আমাকে আরও অনেক অনেক খাবার ট্রাই করতে হবে। এরপর আমাদের কন্ডক চলে আসছে, আর কন্ডকটা কিন্তু একদম গরম গরম খেতে হয়। অনেকেই ছবি তুলতে গিয়ে আপনারা কিন্তু গরম গরম না খেলে চিজের যে চিজি ভাবটা এটা পাবেন না। এটা হচ্ছে মেনলি ভিতরে চিজ দেওয়া থাকে আর উপরে হচ্ছে ব্রেড কাম দিয়ে ফ্রাই করা থাকে। তো উপরের পার্টটা ব্রেড কামের একটা ক্রাঞ্চি ভাব লাগে মুখে, আর ভিতরটা পুরাটাই হচ্ছে চিজে ভরপুর থাকে। চিজ লাভাররা এই কন্ডকটা বেশ পছন্দ করেন, আমি যেহেতু চিজ পছন্দ করি আমার কাছেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তবে বিষয় একটাই, এটা সার্ভ করার সাথে সাথে খেতে হবে। অনেকেই ছবি টবি তুলতে গিয়ে দেরি করে ফেলেন, এরপরে দেখেন চিজ ধরে টান দিচ্ছেন কিন্তু চিজ আর বের হয়ে আসতেছে না, কারণ তখন অলমোস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা যখনই খাবেন একদম গরম গরম সার্ভ করার সাথে সাথে খেয়ে ফেলবেন। এরপর আমরা চিকেন স্ট্রিপ অর্ডার করে দিয়েছিলাম, এটার প্রাইস ছিল 199 টাকা। চিকেন স্ট্রিপ প্রিয়র জন্য অর্ডার করা হয়েছে। চিকেন স্ট্রিপটা নর্মালি বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ এটা বোনলেস থাকে। আমার কাছে চিকেন স্ট্রিপ খুব একটা ভালো না লাগলো, এখানে চিকেন স্ট্রিপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নর্মালি চিকেন স্ট্রিপটা আমার কাছে ড্রাই টাইপের লাগে, তবে এখানে চিকেন স্ট্রিপটা আমি যখন খেলাম এখানে দেখলাম যে এই চিকেনটা বেশ ময়েস্ট টাইপের ছিল, বেশ সফট ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর উপরে যে ময়দার কোটটা এটা পাতলা ছিল, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। তো প্রিয়কে দিলাম, প্রিয়রও বেশ পছন্দ হয়েছে। এরপরে অর্ডার করে দিয়েছিলাম চিকেন ললিপপ। চিকেন ললিপপের প্রাইস ছিল 280 টাকা, আর এখানে 6টা ললিপপ ছিল। আচ্ছা বলেন তো চিকেন ললিপপের যে ললিপপগুলো, এটা চিকেনের কোন অংশ দিয়ে বানানো হয়? উইংসটাকে প্রসেস করলেই এরকম লেগ পিসের মতো মনে হয়। তো চিকেন ললিপপটা আমার কাছে ভালো লাগে, কারণ এটার উপরে যে সসটা থাকে এটা হচ্ছে টক ঝাল মিষ্টি টাইপের একটা সস থাকে। এটা বাচ্চাদের খাবার হলেও এটা আমি আমার জন্য অর্ডার করেছি। তো ললিপপ খাওয়া শেষে আমাদের পিৎজা হাজির। আমরা হচ্ছে মিডিয়াম সাইজের একটা মিট লাভার পিৎজা অর্ডার করেছিলাম। এটার নাম যেহেতু মিট লাভার ছিল, তো আমরা ভেবেছি এটার মধ্যে মিটটা বেশ ভালো পরিমাণে থাকবে। তো আসার পরে দেখি শুধু মিট না, এটার মধ্যে চিজও বেশ ভালো পরিমাণে আছে। তো বাইট দিয়ে দেখলাম এটার মধ্যে চিকেন ছিল, বিফ ছিল, সসেস ছিল, অলিভ ছিল, আর চিজের পরিমাণ বেশ ভালো ছিল। আর ক্রাস্টটাও একদম সফট একটা ক্রাস্ট ছিল, আমার কাছে তো ভালোই লেগেছে খেতে। নর্মালি 550 টাকা দামের যে পিৎজাগুলো হয় এটার মধ্যে এই পরিমাণে চিকেন বিফ বা চিজ পাওয়া যায় না, এখানে আমি যেমনটা পেয়েছি। আর এই যে দেখেন চিকেনের যে ক্রাস্টটা, এটা কিন্তু খুবই থিন ক্রাস্ট, মানে ক্রাস্টের চাইতে কিন্তু চিজের লেয়ারটাই বেশি মনে হচ্ছে। আর সসেজের পরিমাণ, চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালো দেওয়া ছিল। আর আমি এখন একটু সস দিয়ে মিক্সড করে খাচ্ছি। পিৎজা অনেকে সস দিয়ে খেতে পছন্দ করেন না, তারা খালি খালিই খেতে পারবেন। আমার কাছে কিন্তু পিৎজা সস, ম্যায়োনিজ এগুলো দিয়ে ডিপ করে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে 3 ধরনের সস দেওয়া হয়েছিল, এটার মধ্যে একটা ম্যায়োনিজ ছিল যেটা হচ্ছে আচারি টাইপের, ওইটা দিয়ে ডিপ করে খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। এরপরে আমরা 2টা বার্গার অর্ডার করে দিয়েছিলাম, একটা হচ্ছে চিকেন বার্গার, একটা হচ্ছে বিফ বার্গার, আমাদের দুইজনের জন্য 2টা। কিন্তু আমি বললাম যে আমি 2টা থেকেই ট্রাই করে দেখব যে কোনটা আসলে বেশি ভালো লাগে। আমরা খাবার কিন্তু কখনো এক ধরনের অর্ডার করি না, দুইজনে সবসময় 2 রকমের অর্ডার করি, যাতে 2টার টেস্টই আমরা বুঝতে পারি কোনটার কেমন। তো আমার জন্য বিফ বার্গার অর্ডার করেছি আর ওনার জন্য চিকেন বার্গার অর্ডার করেছি। তো আমি 2টাই বাইট দিয়ে দেখলাম যে আমার কাছে কোনটা বেশি ভালো লাগে। বার্গার খাবারের সিস্টেম হচ্ছে আপনি সবগুলো ধরে একসাথে বাইট দিবেন। তো আমি প্রথমে যখন সবগুলো ধরে একসাথে বাইট দিলাম, বানটা ছাড়া আমার মুখে আর কিছুই আসে নাই। এরপরে আমি
আমি আবার বাইট দিলাম। এরপরে আমার মুখের মধ্যে চিজ আর পেটি স্বাদটা আসলো। দুইটা বার্গারই ভালো ছিল, তবে আমার কাছে বিফ বার্গারটা বেশি ভালো লেগেছে। বিফ বার্গারের উপর বিফ বেকন টেকন দেওয়া ছিল, আমার কাছে বিফটা বেশি ভালো লেগেছে। ওভারঅল আমি বলবো এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস তুলনায় খাবারগুলো বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে। খাবারগুলো সবগুলো একটু একটু ট্রাই করেই আমার পেট ভরে গেছে। বাকি খাবারটা আমি অবশ্যই পার্সেল করে নিয়ে আসি। খাবার নষ্ট করা মোটেও ঠিক না। সবসময় খাবার রয়ে গেলে আমি সেটা পার্সেল করে বাসায় নিয়ে আসি, বাসায় এনে তারপরে আস্তে ধীরে খাই। দেখো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।